প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ডিসকভার কক্সের ধারাবাহিক আয়োজন নতুনত্বের সন্ধানে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল্লাহ নয়ন। দর্শক, আজকে আমরা অনুষ্ঠানে কথা বলবো কক্সবাজারের কৃতি সন্তান বিশিষ্ট কণ্ঠশিল্পী হাফেজ মাওলানা রিয়াদ হায়দারের সাথে। জনাব রিয়াদ হায়দার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ডিসকভার কক্সের নতুনত্বের সন্ধানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমরা নতুনত্বের সন্ধানে অনুষ্ঠানে দর্শকদেরকে নতুন কিছু জানানোর জন্য চেষ্টা করি। তো আমরা জানি আপনি ব্যক্তিগত জীবনে একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত রচয়িতা এবং একজন কোরআনে হাফিজও। আপনি ব্যক্তি জীবনে এই যে চমৎকার গুণাবলী আসলে কিভাবে অর্জন করেছিলেন? আসলে আমি প্রথমে বলবো যে হাফেজুল কোরআন বিষয়টা, যে আমি ক্লাস ফাইভ কমপ্লিট করার পরে হিফজে চলে যাই। আমার বড় ভাই হাফেজ ছিলেন, তিনি আমাকে হিফজে উদ্বুদ্ধ করেছিলেন। তারপরে আমি প্রথমে হিফজে রাজি ছিলাম না, যদিও তারপরে হিফজে নিয়ে যাওয়ার পরে আমার ওস্তাদের প্রচেষ্টায় এবং ওস্তাদ যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, হিফজ শিক্ষার প্রতি আমার একটা অনুরাগ তৈরি হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ মেহরবানিতে হাফেজ হওয়াটা সম্ভব হয়েছে। আসলে হাফেজটা আল্লাহ তাআলার স্পেশাল রহমত ছাড়া সম্ভব হয় না, আল্লাহ তাআলার বিশেষ রহমত যে আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে। এরপরে কণ্ঠশিল্পী যেটা বলবো, আসলে এই কণ্ঠটা তো আসলে ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুল থেকে সঙ্গীত প্রতিযোগিতা করতাম, সঙ্গীত গাইতে ভালো লাগতো, সে ভালো লাগা থেকে ধীরে ধীরে আসলে সঙ্গীত গাওয়াটা হয়েছে আর কি। ইতিমধ্যে তো বেশ আমার তিনটা অ্যালবাম বাজারজাত হয়েছে আলহামদুলিল্লাহ। আর রচয়িতা তো আছে, যখন দেখতাম যে যখন গান গাইতাম তখন একটা গান খুঁজতে গিয়ে একজন লেখকের কাছে ধর্ণা দেয়া, একজন গীতিকারের কাছে যাওয়া, সুর করার জন্য সুরকারের কাছে যাওয়া আমার কাছে খুবই আসলে মানে বিব্রতকর লাগতো। জি, গান খুঁজে পাওয়া, একটা অ্যালবাম করতে যাচ্ছি গান কোথায় পাবো, গীতিকারের কাছে গান বারবার গানের জন্য যাওয়া, চিন্তা করলাম যে এটা তো আসলে গান নিজেই লিখতে পারি চেষ্টা করলে। তো গান লেখার প্রতি একটা তৈরি হলো, এরপর থেকে আলহামদুলিল্লাহ গান লিখছি, নিজের গানগুলো নিজেই সুর করছি। আমরা দেখেছি আপনার লেখা গান কিন্তু অনেকেই গেয়েছেন, মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে। আমরা দোয়া করছি আপনার কণ্ঠ যেন আমরণ যেন সুন্দর থাকে, সবাই যেন সেটি পছন্দ করেন। তো আমরা দেখছি যে তরুণ সমাজ আপনার যে আধুনিকতার চোয়া একটা দোহাই দিয়ে যে অপসংস্কৃতির দিকে বারবার ধাবিত হচ্ছে, তো এই মুহূর্তে মুসলিম যুব সমাজের জন্য আসলে ইসলামী সঙ্গীত কতটুকু পরিবর্তনের ভূমিকা রাখতে পারে? আসলে এই জন্য আমি বলবো যে অপসংস্কৃতির দিকে ঝুঁকছে কথা আমি বলবো না, আমি বলতে চাই যে মানুষ দিন দিন অপসংস্কৃতি থেকে সুস্থ সংস্কৃতির দিকে চলে আসছে। জি, আমি সেইভাবেই দেখছি। আগে আমরা দেখতে পেতাম যে বিভিন্ন জায়গায় গান বাজনা দিয়ে মানুষ ট্যাপ রেকর্ডার সাথে থাকতো, গান বাজনা চলতো বিভিন্ন জায়গায়, এখন ওইরকম হয় না। দেখ, মানুষের মোবাইল, প্রত্যেকটি মোবাইলে রিংটোন দেখা যায় অধিকাংশ ইসলামী সঙ্গীত। তাহলে এটা আলহামদুলিল্লাহ ইসলামী সঙ্গীতের যে প্রচার প্রসারটা, ইসলামী সঙ্গীত বেশি শুনছে মানুষ, ওয়াজ নসিহত বেশি শুনছে আগের চেয়ে। তাহলে মানুষ দিন দিন সুস্থ সংস্কৃতির দিকে আসছে এবং মানুষ দিন দিন আরো ইসলামের প্রতি অনুরাগ তৈরি হচ্ছে, কারণ এটা শিক্ষার কারণে। জি, এটাকে এই যে ইসলামী সঙ্গীত এক্ষেত্রে আরো কিভাবে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে? আরো বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আমি যেটা বলবো এটা হলো যে ইসলামী সঙ্গীত জগতে ইসলামী সঙ্গীত যারা গায় অধিকাংশ দেখা যায় তারা ক্যাসেট শুনে ইসলামী সঙ্গীত এরকম মানে শিখে থাকে, স্পেশাল কোনো তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা খুব কম, খুবই কম, মানে একেবারে হয় না বলবো না। ইসলামী সঙ্গীত, সঙ্গীত তো একটা বিশাল অধ্যায়, সঙ্গীত নিয়ে একেবারে মানুষ অনার্স মাস্টার্স এবং গ্রাজুয়েশন করছে, ডিগ্রি করছে, তাহলে বিশাল জগৎ এটা, এটার উপরে আরো পড়ালেখা দরকার। ইসলামী সঙ্গীতকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদেরকে পেরোডি থেকে বেরিয়ে আসতে হবে। তো অনেকে দেখা যায় যে আরেকটা গানের সুরে সুরে অনেকে ইসলামী সঙ্গীত গায়, এটা আমি এটা খুবই খারাপ, কারণ কথার সাথে সুরের সাথে গানের সাথে সুন্দর সমন্বয় না থাকলে
সেই ইসলামী সঙ্গীতে প্রাণ থাকে না। এই জন্য আমাদের উচিত যে ইসলামী সঙ্গীত এমন হবে যে এটা জেনুইন, এটা এটার একটা নিজস্ব সুর থাকবে, যে সুরের সাথে কথার চমৎকার সমন্বয় থাকবে, এবং শুদ্ধ সংস্কৃতি এবং শুদ্ধ সঙ্গীত চর্চা করা আমাদের জন্য প্রয়োজন। শুদ্ধ সঙ্গীত চর্চা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ একদিন ইসলামী সঙ্গীতের বিজয় হবে, সুস্থ সংস্কৃতির বিজয় হবে। আমরা আশা করব এখন যারা ইসলামী সঙ্গীত লিখেন তারা যেন আপনি যেটি বলেছেন সেই দিকগুলোকে যেন ফলো করেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা জানি আপনি কোরআনে হাফেজ, তো এই যে মুসলিম জীবনে আসলে হিফজের গুরুত্বটা আমরা যদিও জানি, তারপরও যদি আপনি মুখে বলতেন একজন কোরআনে হাফেজ হিসেবে এটির গুরুত্বটা আসলে মানে কত এটা মর্যাদার? আসলে কি বলবো, কোরআন হিফজ করা তো এটার গুরুত্ব পরিসীম, এটা বলে শেষ করা যাবে না, এমনই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, যে আমি কোরআনকে হিফজের জন্য, বোঝার জন্য, কোরআন মতো জীবন যাপন করার জন্য আমি সহজ করে দিয়েছি। এটা লিযিকরির অনেকগুলো অর্থ থাকতে পারে, লিযিকরি লিল হিফজি লিল ফাহমি, জি। তো এই জন্য কোরআন হিফজ করা খুবই সহজ একটা বিষয়, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এবং পৃথিবীতে কোরআনের অন্যতম মুজিজা হলো কোনো গ্রন্থ মানুষ মুখস্থ করে ধরে রাখতে পারে না জীবন, একমাত্র কোরআনের মুজিজা হলো এটা। আল্লাহ তাআলা প্রত্যেকটি শিশুদের হৃদয়ে কোরআনটা গেঁথে রাখার মতো যে একটা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, এবং কোরআন জীবন মুখস্থ থাকে, এটা কোরআনের অন্যতম মুজিজা। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনেই তিনি চ্যালেঞ্জ করেছেন যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এটাকে আমি অবশ্যই হেফাজত করব। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মাধ্যমেই কিন্তু কোরআনটা হেফাজত করছেন। হাফেজে কোরআনদের তো অনেক মর্যাদা, হাফেজে কোরআনকে তো কিয়ামতের ময়দানে এটা তো সবাই জানে যে তাদেরকে বলা হবে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, জি, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যে তুমি তিলাওয়াত করো এবং তিলাওয়াত করতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, তো তোমার মর্যাদা তোমার আসন সেখানেই হবে যে যেখানে তোমার আয়াত শেষ হবে। অনেক মর্যাদা হবে এক্ষেত্রে, এটি নট অনলি মানে যিনি হ্যাপস করেছেন তার জন্য না, তার বাবা মায়ের জন্য, কিন্তু বাবা মায়ের জন্য তো এটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, জি। তো আমরা জানি আপনি বাংলায় কোরআন শিক্ষার বিষয়ে অনেক ট্রেনিং নিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তো আমরা আমাদের ডিসকভার কক্সের দর্শকদের জন্য আসলে আপনার কাছে জানতে চাই কিভাবে আসলে বাংলায় কোরআন শিক্ষার যে উপায় একটা রয়েছে এটা কিভাবে আসলে, এটা হলো আসলে যারা আমাদের অনেক শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ আছে যে ভালো বাংলা জানে কিন্তু কোরআন জানে না, তো তাদের জন্য একটা পদ্ধতি রয়েছে যে তারা যারা বাংলা জানে এ বাংলা ভাষাকে দিয়েই কোরআনটা যেন আরবিটা সে সহজে পড়তে পারে, এটার একটি সুন্দর পদ্ধতি আছে। যেমন আমাদের যে জবর জের পেশ আমরা বলে থাকি, দেখা যায় যে জবরটাই হচ্ছে কি আমাদের বাংলা ভাষার আকারের রূপ, যেমন ব আকার বা, যদি বা জবর বা একই রকম উচ্চারণ, তাহলে আমি জবরটাকে যদি এটা মনে করি যে আকার, তাহলে বা বা আকার বা তা আকার তা, আমি জবর না বললে আকার বললাম, অন্ততপক্ষে আকারটা তো মানুষ বোঝে, তাহলে বরশিকার বি, তাহলে বরশিকার বি জের বার শিকার বি তা রসইকার তি তার নিচে, হ্যাঁ এভাবে আর সুন্দর পদ্ধতি আছে যে সহজে মানুষ বুঝতে পারে, যেহেতু আকার ইকার আমরা বুঝি, সেই হিসাবে কোরআনটাও আসলে যেহেতু সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা সবার জন্য, এটা কোনো শিশুদের জন্য না, যে কোনো বয়সের মানুষের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন, এটাকে সহজভাবে শেখা যায়, এই জন্য একটা পদ্ধতি আছে যে বাংলা ভাষাতে মানে কোরআন শেখা যায়। শীঘ্রই আমি চিন্তা করেছি যে বাংলা ভাষার উপরে কোরআন শিক্ষা যেন, কোরআন শিক্ষাটা সবার জন্য যেন হয়ে যায়, এই কোর্সটা শীঘ্রই আমি চালু করব। কি যেমন আমরা দেখি কোরআন শেখার জন্য মাখরাজ, যেমন বিভিন্ন উসুল বা এই জাতীয় কিছু নিয়ম রয়েছে, এটিও কি আপনারা আসলে এটি রূপান্তর করতে পেরেছেন? অবশ্যই, হ্যাঁ এটা মাশাআল্লাহ, এটা তো তাহলে অনেক চমৎকার। যারা আরবি ভাষা মোটামুটি পড়ে নাই, অর্থাৎ আমরা এটা এভাবেই বলতে পারি যারা অমুসলিম যারা রয়েছেন তাদের হয়তো আরবি পড়তে কষ্ট হলেও তারা বাংলাতে সেটি শিখতে পারবেন, শিখতে পারবেন। তো আমরা আশা করব আপনি সেটি আরো উন্নত করবেন এবং সেটির একটা ব্যবস্থা চালু করবেন। তো জনাব আমরা জানি আপনি তানজিমুল
উম্মা যে একটি বাংলাদেশি ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, সেটি কক্সবাজার শাখার আপনি প্রিন্সিপাল। আপনি তো হিজ্জু শিক্ষার পাশাপাশি এই মাদ্রাসায় সাধারণ শিক্ষাও কিন্তু চলছে, তো এই উভয় শিক্ষাটা আসলে আপনারা কিভাবে চালাচ্ছেন? এটা আসলে জানা দরকার, অনেকে এই প্রশ্নটা করে থাকে আমাদেরকে। এই প্রশ্নটা উত্তর সবার জানা উচিত যে আমরা তানজিমুল উম্মা আলহামদুলিল্লাহ হিফজের পাশাপাশি জেনারেলটা চালু করেছি 1999 সাল থেকে, এবং আমরা সফলভাবে এটা আলহামদুলিল্লাহ চালাচ্ছি। দেশের মানুষ আমাদের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে এবং আমরা দেশব্যাপী পুরো পৃথিবীব্যাপী এটা আমাদের থিমটা মেথডটাকে ফলো করছে। তো এটা সম্ভব হচ্ছে এই জন্য আমরা হিফজখানাতে, হিফজ মাদ্রাসাতে আগের যে হিফজখানাগুলো ছিল এখানে আমরা শুধু হিফজ করেছি, বাংলা ইংরেজির ব্যবস্থা ছিল না। তো দেখা যেত সমস্ত হিফজখানাগুলোতে কিছু সময় ছিল যে আমরা খাবারের জন্য যেতাম, রান্নাঘরের সামনে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে খাবার আনতাম, তারপরে নিজের কাপড়গুলো নিজে ধুইতে যেতাম, তারপরে বাহ্যিক কিছু কিছু কাজ ছিল, কিছু সময় এই কাজের কারণে কিছু সময় ক্ষেপণ হতো। আমরা যেটা করেছি যে ছাত্রের খাবারের সব আয়োজন ব্যবস্থা করার জন্য স্টাফরা থাকবে, তারপরে এটার পাশাপাশি তাদের কাপড় চোপড় ধোয়ার জন্য লন্ড্রি বিভাগ রয়েছে। তো ফলে দেখা যায় যে বাচ্চাদের অতিরিক্ত কাজগুলো করতে হয় না, ওই সময়টা ওইদিকে ব্যয় হচ্ছে না। ওই সময়ের মধ্যে আমরা জেনারেলটা এখানে ইনক্লুড করেছি, ফলে হিফজের পাশাপাশি জেনারেলটা আমরা ঢুকাই দিলাম। 2 ঘন্টা মাত্র জেনারেল পড়ছে, কারণ কোরআন যে হিফজ করে আলহামদুলিল্লাহ তাদের মেধাটা এত বেশি প্রখর থাকে যে তাদের জন্য বাংলা ইংরেজি গণিত তাদের কাছে একটা গেমস খেলার মতো মনে হয়, তারা খুব মজা পায়, অল্পতে তারা শিখে ফেলে। আমরা অবাক হই যে ক্যাডেট শাখা, স্কুল শাখা আমাদের এই সমস্ত শাখার চেয়ে হিফজ শাখার ছেলেরা বাংলা ইংরেজিতে আরো এক্সপার্ট। আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের যে ইউনিভার্সিটি রয়েছে আপনার নাম করা বিশ্ববিদ্যালয়, ওখানে কিন্তু মানে হ্যায্য করে আরবি পড়ে কিন্তু গিয়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। এটা আর একটা বিষয় হলো যে হিফজ থেকে যারা যায় তারা বাংলা ইংরেজি সব বিষয়ে পারদর্শী হয়ে যায়। এটা অনেকটা এরকমই যে ব্যক্তি হাড্ডি চাপাতে যোগ্যতা রাখে তার জন্য গুস্ত চাপানো কোনো ব্যাপার না, যে কোরআন মুখস্থ করে সব সময় তার মুখস্থ শক্তিটা সহজাত হয়ে যায়। জি, এর ফলে তার জন্য বাংলা ইংরেজি অনেক চমৎকার একটি সিস্টেম আসলে তানজিমুল উম্মার। তো জনাব, এই তানজিমুল উম্মা কক্সবাজারে 2016 জানুয়ারিতে শুরু হয়েছে, আপনারা মানে ইতিমধ্যে কতটুকু পর্যন্ত পৌঁছেছেন, মানে যে শিক্ষার যে এটা মানে স্টুডেন্টদের সংখ্যা কত বা আপনাদের কার্যক্রমটা আর কত বেশি সমৃদ্ধ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না। কক্সবাজার শাখা আমরা একসাথে নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত শুরু করেছি। তো ভয় পেয়েছিলাম যে কোনো ক্লাসে ছাত্র কম থাকবে কি না, কোনো ক্লাস গ্যাপ রাখা যাবে এরকম হবে কি না, আলহামদুলিল্লাহ হয় না। প্রত্যেকটি ক্লাসে অন্তত পক্ষে কম ক্লাসে হলে 10 জন ছাত্র আছে, তাহলে প্রত্যেকটি ক্লাসে জেনারেল ছাত্ররা আছে, পড়তেছে আলহামদুলিল্লাহ। যথেষ্ট ছাত্র বাড়তেছে হচ্ছে, মানুষের সবাই প্রশংসা করতেছে এবং যারা ভর্তি করিয়েছে তারা অত্যন্ত সন্তুষ্ট। অনেক গার্ডিয়ান বলতেছে, আসলে একজন গার্ডিয়ান আমি বলবো যে সে অনেক মাদ্রাসায় ছেলেদেরকে নিয়ে বেশি ঘোরাঘুরি করছে, অনেকক্ষণ পরে এখানে এসে সে মানে স্বস্তি বোধ করছে যে আলহামদুলিল্লাহ মানে নিয়ামত হিসেবে তানজিমুল উম্মা কক্সবাজার আসছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব তানজিমুল উম্মা তাদের শিক্ষার যে সিস্টেম চালু করেছেন এটির জন্য ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারেন। তো জনাব, আপনার একটা কথা বলছেন যে প্রি হিপস অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য মানে যে খেলার ছলে হিপজের একটা ব্যবস্থা আপনারা করবেন, এটা আসলে কি রকম, আমরা দর্শকদের জন্য সেটি জানতে চাই। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রি হিপস আমরা চালু করেছি ঢাকাতে, অলরেডি প্রি হিপস শাখা চালু হয়েছে, আমাদেরও নানা শাখাগুলোতে প্রি হিপস শাখা চালু হয়েছে। প্রিহিপসটা মূলত আমাদের এই স্লোগান হলো যে আপনার আপনার সন্তানের প্রথম কথা কোরআন দিয়েই শুরু হোক। তাহলে দেখা যায় আমাদের ছোট বাচ্চারা একেবারে 2.5 বছরের শিশু সে কথা বলতে পারে, তার প্রথম কথা যদি কোরআন দিয়ে শুরু হয়। যেমন আমার বাচ্চাকে আমি মানে একটা দোয়া শেখাচ্ছি, দোয়া সে পড়তেছে না, আমি তখন তার মাকে শেখাচ্ছি। তার মাকে শেখাতে গিয়ে সে মানে মাকে যখন শেখাচ্ছি সে বলছে না মাকে শেখান, আমাকে শেখাও, তারপরে সে মজা করে সে নিজে শিখে ফেলে। 2.5 বছরের শিশু, তার 2.5 বছরের শিশু একটা দোয়া মুখস্থ করতে পারে, দেখা যাবে যে সে তার তার প্রতি মেহনত করলে সে 1 বছরের মধ্যে 10-20টা সূরা মুখস্থ করা কোনো তার জন্য ব্যাপার না।
শিশুরা যদি একেবারে শুরু লগ্ন থেকে কোরআন শিখে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ তাদের জীবন অনেক সুন্দর সমৃদ্ধ হবে। এই জন্য আমরা পিহিফ শাখাটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু করে দিচ্ছি। অলরেডি অনেক ছাত্র ভর্তি হয়েছে প্রিহিফ শাখায়, 3 বছর থেকে 7 বছরের বাচ্চাদের জন্য আমরা এটা শুরু করেছি আর কি। যারা বেশি ছোট তারা ক্লাস করবে 11টা থেকে 1টা পর্যন্ত, তাদের ক্লাস থাকবে 2 ঘন্টা প্রি প্লে আর কি। তাহলে আমাদের এখানে প্রিহিফ যে ক্লাস থাকবে প্রি প্লে, প্লে, নার্সারি এবং ওয়ান, এই 4টা ক্লাসের ইয়াতে আমরা প্রিহিফ শাখা চালু করব জানুয়ারি থেকে। এটা ইনশাল্লাহ ফুল স্টার্ট হবে আর কি। তো অনেক চমৎকার একটি আসলে ক্লাস হবে বলে আশা করছি, যেহেতু বাচ্চাদেরকে ছোটকাল থেকে যেগুলো শেখায় তারা সেটা কিন্তু গেঁথে যায়, যে মনের মধ্যে তাদের মগজে সেটা গেঁথে যায়। আমরা আশা করছি সেটি আসলে খুব শীঘ্রই চালু হবে। তো জনাব, আমরা আবার একটি কথাকে আসলে ঘুরিয়ে বলতে চাই, যে তানজিমুল উম্মাহ কক্সবাজারে যে আপনারা শাখা খুলেছেন, তো বাংলাদেশ ব্যাপী তানজিমুল উম্মাহর একটি ব্যাপক সফলতা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই হিফজ এবং সাধারণ শিক্ষার মাঝখানে এই যে আপনাদের সফলতার পেছনে, আমরা আসলে মন্ত্র তো হয়তো অনেকে বলেন না, কিন্তু আমরা একটু জানতে চাই আসলে আপনারা কোন কোন দিকটা ফলো করছেন অভিভাবক শিক্ষার্থী সকলের জন্য, যার কারণে আপনারা সফলতায় পৌঁছেছেন। না আলহামদুলিল্লাহ, এটা হলো শুধু বাংলাদেশই না, আপনারা তো জানেন না আন্তর্জাতিক হিফজে পর্যন্ত আমরা অবদান রাখছি। অলরেডি আপনারা এই যে আমাদের অর্জন সমূহ এখানে দেয়া আছে, আমাদের কোন কোন ছেলে কোন কোন কান্ট্রিতে পুরস্কার পেয়েছে এগুলো এখানে চমৎকারভাবে আমরা ইনক্লুড করেছি। এবং এই বছরও এই যে কয়েকদিন আগে সৌদি আরব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরো পৃথিবীতে তানজিমুল উম্মাহ ছাত্র 5ম হয়েছে। এটা 4টি কেন কথা না, এটা 9 বছরের একটা শিশু পুরো পৃথিবীর সাথে লড়াই করে সেই 5ম হয়েছে। এবং এবছর 16 লগ্নে আর একটা ছেলে যে 80টা কান্ট্রির সাথে সে কোরআন প্রতিযোগিতা করে তুরস্কে প্রথম হয়েছে পুরো বিশ্বের মধ্যে, তানজিমুল উম্মাহর স্টুডেন্ট। তাইলে এবং প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার বিশেষ মেহরবানিতে আমরা এই সফলতা ধরে রেখেছি। এটার তানজিমুল উম্মাহতে আলহামদুলিল্লাহ সব শিক্ষকরা এবং সকল ছাত্ররা যথেষ্ট আন্তরিক, সে আন্তরিকতাটা আমরা তৈরি করে দিই, এর চেয়ে আমি কিছু বলতে চাই না। এখানে আসলে আপনি যেটি বলেছেন, এটি শিক্ষক এবং স্টুডেন্ট উভয়ের মাঝখানে যে আন্তরিকতা এবং শিক্ষকের শিক্ষক আর স্টুডেন্টের স্টুডেন্টের যে আন্তরিকতা, এটাই আসলে মূল জিনিস। আন্তরিকতা বলতে মনে করেন প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিকতা, এটাই আর কি। হ্যাঁ, এখন ছাত্রের যে দায়িত্ব আছে, ছাত্রের যে পড়ালেখার দায়িত্ব, সে পড়ালেখার প্রতি আন্তরিক, সে আন্তরিকতাটা আমার শিক্ষক তৈরি করে দিচ্ছে। শিক্ষক যে তার শিক্ষকতার দায়িত্ব, সে দায়িত্বটা সে আন্তরিকতার সাথে করছে, যে এবং দায়িত্বশীলদের যে দায়িত্বশীলের যে আন্তরিকতা, সে তার ডিপার্টমেন্টের আন্তরিকতার সাথে করছে। সবাই আন্তরিক হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে। আমরা আসলে এটাকে এভাবেই বলতে পারি যে সবকিছু মিলিয়ে আপনারা পুরো সিস্টেমটাকে একটি পরিকল্পিতভাবে সাজিয়ে এগিয়ে যাচ্ছেন, এই কারণে আপনাদের সফলতার যে আজকে উচ্চ শিখরে পৌঁছেছেন। তো জনাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ডিসকভার কক্সের নতুনত্বের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা আশা করব আপনার যে গানের গান তৈরি, ইসলামী সঙ্গীত তৈরি, আপনার তানজিমুল উম্মাহ মাদ্রাসা, আপনার হিজ্জ, সব কিছু মিলিয়ে আল্লাহ পাক যেন আপনাকে যতদিন বাঁচিয়ে রাখেন সুন্দরভাবে ইসলামের পথে রাখেন। আমরা ডিসকভার কক্সের পক্ষ থেকে সেই দোয়াই আপনার জন্য করছি। আমিন, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যিনি রয়েছেন, আপনারা শুনেছেন ওনার পরিচয়। তো আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে আমরা দর্শকদের জন্য একটা আবদার রাখব, তিনি যেহেতু কণ্ঠশিল্পী, ওনার জীবনের সবচেয়ে প্রিয় গান, আসলে অনেক প্রিয় গান রয়েছেন, ওনার নিজের লিখে একটি গান উনি গাইবেন। গাইতে গাইতে আসলে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ সবাইকে। জি, একটি গান। হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরে। হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরি, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।